everybody, welcome to our channel Sujata Associates. আমি শম্পা, আবার চলে এসেছি আপনাদের কাছে business related নতুন কিছু information নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে GST registration এবং GST filing. আমাদের কাছে অনেক ফোন আসছে, অনেক মেসেজ আসছে GST registration এর ব্যাপারে, যে registration কিভাবে করব, কি documentation লাগে বা filingটা কিভাবে maintain করব। প্রথম কথা বলি, GST registration এর ক্ষেত্রে documentation এর মধ্যে প্রথম দুটো ম্যান্ডেটরি ডকুমেন্টেশন এর নাম আমি বলতে চাই। একটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, আর একটা হচ্ছে প্রপার্টি ট্যাক্স বিল। আপনারা যে অ্যাড্রেসে রেজিস্ট্রেশনটা করাবে সেই অ্যাড্রেসের এই দুটো ম্যান্ডেটরি ডকুমেন্টস কিন্তু চাই, কারণ আজকাল জিএসটি রেজিস্ট্রেশনে অনেক প্রোটোকল মেনটেন করা হচ্ছে। তো তার সঙ্গে এই দুটো ডকুমেন্টেশন না হলে কিন্তু আপনার কিন্তু জিএসটি রেজিস্ট্রেশনে প্রবলেম হতে পারে। এবং এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার অ্যাজ পার ইউর নেচার অফ ট্রেড আপনি কিন্তু বাকি ডকুমেন্টেশন গুলো লাগবে। যেরকম ধরুন, আপনার যদি প্রোপাইটারশিপ কোম্পানি হয় তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে এবং প্রোপাইটারের KYC টাও লাগবে। এবার আপনার যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় বা কোনো পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ কোম্পানি ডিটেলসটা লাগবে, এবং যারা পার্টনার আছেন বা যারা ডাইরেক্টর আছেন তাদের সবার KYC লাগবে। আরেকটা কথা বলি, জিএসটি ভেরিফিকেশনের জিএসটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এখন ভেরিফিকেশন হচ্ছে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলছি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন হওয়ার আগে একবার ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে জিএসটি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে, আপনাদের ফাইলিংও শুরু হয়ে গেছে, তারপরও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে। সুতরাং আপনারা যখন ডকুমেন্টেশন প্রোভাইড করবে তখন সঠিক ইনফরমেশন দিয়ে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করবে। এবার আসছি জিএসটি ফাইলিং এর ক্ষেত্রে। জিএসটি ফাইলিং এর ক্ষেত্রে আমাদের মনে অনেকেই প্রশ্ন আসে যে আমার তো বিজনেস শুরু হয়েছে কিন্তু এখনো অবধি আমার সেভাবে জিএসটি বিল হয়নি, তো সেক্ষেত্রে কি আমার জিএসটি মেনটেন্স করতে হবে? অবশ্যই করতে হবে। একবার যদি আপনি জিএসটি রেজিস্ট্রেশন করান তারপরে আপনাকে কিন্তু প্রপার ফাইলিং মেনটেন করতে হবে। যদি আপনার জিএসটি বিল না হয় সেক্ষেত্রে আপনি নীল ফাইলিং সাবমিট করতে পারেন, বাট আপনাকে কিন্তু ফাইলিং করতেই হবে। ফাইলিং করার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে কম্পোজিট। রেগুলার প্রসেসের মাধ্যমে আপনি মাসে দুটো করে ফাইলিং সাবমিট করতে হবে আপনাকে, একটা হচ্ছে GSTR 3B আর একটা হচ্ছে GSTR 1B, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার বেসিসে টোটাল 24টা ফাইলিং প্লাস একটা অ্যানুয়াল ফাইলিং, টোটাল 25টা ফাইলিং অ্যাজ পার ফাইন্যান্সিয়াল ইয়ার আপনাকে সাবমিট করতে হবে। এতে সুবিধে কি? তো সুবিধে হচ্ছে আপনি যে ইনপুটটা দিচ্ছেন এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে আপনি তার বেনিফিটগুলো পেয়ে যাবেন। কিন্তু কম্পোজিট ফাইলিং এর ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা হচ্ছে ম্যান্ডেটরি নয় যে প্রতি মাসে ফাইলিং করতে হবে, এটা হচ্ছে 3 মাস অন্তরই ফাইলিং করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু অসুবিধে হচ্ছে যে এন্ড অফ দ্য ইয়ার দিয়ে আপনি বেনিফিটস গুলো পেতে নাও পারেন। তো এক্ষেত্রে আপনাকে ডিটেল ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা আমাদের যে ডেসক্রিপশন বক্সে লিংক আছে ওই লিংকে আপনারা ক্লিক করুন, আমাদের ফোন করুন, মেসেজ করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।